কক্সবাজারের টেকনাফের হোয়াই কং এর মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলির শব্দে গ্রামগুলো কেঁপে উঠছে। গতকাল রোববার রাত 11টা থেকে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত থেমে থেমে মর্টার শেল ও গোলাগুলির শব্দ পান স্থানীয়রা। এতে সীমান্তের বসবাসরত লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে কয়েকদিন ধরে গোলাগুলি ও উত্তেজনা নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমারের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। তিনি আজ সোমবার বেলা 1টায় কোনারপাড়া সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে। রোববার রাত 11টা থেকে টেকনাফের হোয়াইকং সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকাল 8টা পর্যন্ত থেমে থেমে ভারী অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে। হোয়াইকং 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজি জালাল আহমেদ বলেন, কয়েকদিন বন্ধ থাকার পর আবারও গোলাগুলি শুরু হওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এক একটি গোলার আওয়াজে পুরো গ্রাম পর্যন্ত কেঁপে উঠছে। টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী বলেন, আবারও সীমান্তে গোলাগুলির খবর জনপ্রতিনিধিরা জানিয়েছেন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্তের 300 মিটারের মধ্যে বসবাসকারীদের পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বিজিবির মহাপরিচালক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধাম ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন শুরু করেছেন বলে জানান বিজিবির কক্সবাজার 34 ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ মেহেদি হোসেন কবির। তিনি বলেন, আজ সকালে বিশেষ হেলিকপ্টারে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ কক্সবাজার পৌঁছান। এরপর সকাল 10টা থেকে তিনিও ঘুমধুমের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন শুরু করেছেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিজিবির মহাপরিচালক সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করছেন। পরিদর্শনকালে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন। দুপুরে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক শাকিল আহমেদ গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলন করবেন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।